हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू इंग्लिश टेक्सट बुक यूट्यूब चैनल वी मेक इंग्लिश इजी। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে আলোচনা করব একটি স্টোরি রাইটিং নিয়ে। তো দেখে নাও কোন বিষয়ে স্টোরি। তো আজকে আলোচনা করব দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য টেইলার। তো এই হচ্ছে আজকের টপিক। তো একটি হাতি এবং টেইলার বা দর্জি। তো এটি মোরাল স্টোরির মধ্যে একটি অন্যতম পপুলার একটি স্টোরি। তো আজকে এই স্টোরি নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা ফার্স্ট অফ অল যেটা করবে তোমরা টাইটেলটা দিয়ে নেবে। টাইটেলটা কী দেবে? টাইটেলটা দেবে দি এলিফ্যান্ট অ্যান্ড দ্য টেইলার। তারপরে লেখাটা শুরু করবে এইভাবে। Once upon a time, an elephant lived in a village. কোনো এক সময় একটি হাতি একটি গ্রামে বাস করত। He used to go to the village river daily to drink water and take bath there. তো দেখো এটাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি তোমাদের সুবিধার্থে। He used to go, এইটার অর্থ হচ্ছে সে প্রায়ই যেত, সে প্রায়শই যেত বা এটা তার অভ্যাস ছিল। কোথায় যাবে? টু দ্য ভিলেজ রিভার, সেই গ্রামের নদীতে। আচ্ছা, তাহলে কি সেই হাতিটি গ্রামের নদীতে প্রত্যেকদিন যেত, ডেইলি প্রত্যেকদিন যেত টু ড্রিঙ্ক ওয়াটার, কি করতে যেত? জল পান করতে। অ্যান্ড টেক বাথ দেয়ার, সেখানে সে স্নান করত। তাহলে আমরা কি জানলাম? একদা এক সময় একটি হাতি একটি গ্রামে বাস করত। সে প্রত্যেক দিন গ্রামের নদীতে যেত জলপান করতে এবং সেখানে স্নান করতে যেত। ওকে, তারপর দেখো গল্পে কি রয়েছে। দেখো হাতিটি কিন্তু যেত নদীতে যেত। তারপরে দেখো, অন দ্য ওয়ে টু দ্য রিভার দেয়ার ওয়াজ আ টেইলার্স শপ। তো প্রথমে বলে রাখি, টেইলার, টেইলার কথার অর্থ হচ্ছে দর্জি, যারা আমাদের জামা কাপড় বানিয়ে দেন তাদেরকেই বলা হয় টেইলার। তো দেখো, সেই নদীতে যাওয়ার পথেই গ্রামে তাদের সেখানে একটা দর্জির দোকান ছিল। দ্য টেইলার ইউজ টু গিভ দ্য এলিফ্যান্ট সাম ফুড টু ইট, সেই দর্জি তাকে অর্থাৎ সেই হাতিটিকে কিছু খাবার দিত খাওয়ার জন্য। তাহলে সেই দর্জিটি তাকে হাতিটিকে কিছু খাবার দিত। দে বিকেম গুড ফ্রেন্ডস, এর ফলে তারা কি হলো, দিন যেতে যেতে তারা একসময় ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তাহলে হাতির বন্ধু কে ছিল? দর্জিটি। তাহলে দেখো, সেই নদীতে যাওয়ার পথে যেহেতু হাতিটি প্রত্যেক দিন নদীতে যেত, সে যাওয়ার পথে একটা দর্জির দোকান পড়ত, সেই দর্জি তাকে কিছু না কিছু খাবার দিতই। তো এইভাবে তারা ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তারপরে দেখো কি হলো, এই দেখো দেখছো যে সে দর্জি হাতিটিকে কলা দিচ্ছে খাওয়ার জন্য। আচ্ছা, তারপরে দেখো, ওয়ান ডে, একদিন দ্য টেইলার ওয়াজ ইন ফিউরিয়াস মুড। তো একদিন সেই দর্জি প্রচণ্ড রেগে গিয়েছিল বা রেগেছিল কোনো কারণে, তার মনটা কোনো কারণে রাগান্বিত ছিল। ফিউরিয়াসের জায়গায় তোমরা অ্যাংরি ইউজ করতে পারো। দ্য এলিফ্যান্ট কেম টু হিজ শপ অ্যাজ ইউজুয়াল, সেই হাতিটি প্রত্যেক দিনের ন্যায় সেদিনও কিন্তু সেই দর্জির দোকানে এসেছিল। বাট কিন্তু দ্য টেইলার প্রিকড দ্য ট্রাঙ্ক অফ দ্য এলিফ্যান্ট আ নিডল ইনস্টিড অফ গিভিং ফুড। তো দেখো এখানে কি হলো, সেদিন কিন্তু একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। কেন? দেখো সেই দর্জিটি তাকে তো প্রত্যেকদিন খাবার দেয় খেতে, কিন্তু সেদিন কি করেছিল, সেদিন দেখো একটা নিডেল একটা সূচ, যেহেতু দর্জির একটা দর্জির কাজের যে সেলাইয়ের কাজ সেখানে কিন্তু সূচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, তো তার দোকানে সূচ থাকবেই। তো সে কী করলো, তাই হাতিটিকে অন্যদিনের ন্যায় কোনো খাবার না দিয়ে সে কিন্তু তার যে সুর সেখানে কিন্তু একটা সূচ বিঁধে দিল। ইনস্টিড অফ গিভিং ফুড, তাকে কোনো খাবার না দিয়ে কি করলো, তার যে হাতির যে সুরটা হয় তো অন্যদিন কি করে, সেই সুরে কিন্তু সে কোনো খাবার দিয়ে দেয়, হাতি সেটা নিয়ে নেয়, কিন্তু
সেদিনকে সে কিন্তু কোনো খাবার না দিয়ে একটা সুচ দিয়ে দিয়েছিল সেই হাতির শুঁড়ে। তারপরে দেখো কি হলো, দেখো এখানে দর্জিটি উদাস মনে বসে আছে এবং সে প্রচণ্ড রেগে আছে। আচ্ছা, তো সে যেহেতু দর্জিটি তাকে খাবার দেয়নি, সুচ গেঁথে দিয়েছিল তার শুঁড়ে, দ্য এলিফ্যান্ট সাফার্ড ইন পেইন ফর দ্য রুড অ্যাক্ট অফ দ্য টেইলার। সে হাতিটি এই দর্জির একটা রুড যে অ্যাক্ট, একটা খারাপ একটা নিষ্ঠুর কাজ, সেটা কি? সেটা যে সেই একটা সুচ সে সুরের হাতি সুরে গেঁথে দিয়েছিল, বিঁধে দিয়েছিল, তার ফলে সেই হাতিটি কিন্তু অনেক যন্ত্রণা পায়। কেন? কারণ সুচটা তার আঘাত, তাকে আঘাত করেছিল তাকে যেহেতু সুরে, তাই তার যন্ত্রণা হচ্ছিল, তার ফলে সে খুব কষ্ট পেয়েছিল যন্ত্রণায়। দ্য এলিফ্যান্ট প্ল্যান টু টিচ আ লেসন টু দ্য টেইলার। তো হাতিটিও পরিকল্পনা করে নিল বা সে কিছু ছক করে নিল যাতে যেন সে সেই দর্জিকে কিছু শিক্ষা দিতে পারে, কারণ সে যেহেতু খাবার দেবে না ঠিক আছে, কিন্তু সে একটা এরকম একটা অমানবিক কাজ করলো, সেটা হচ্ছে ছুঁচ, কিন্তু সে কিন্তু সুচটা বিঁধে দিয়েছিল তার সুরে, তার ফলে তার আঘাত লেগেছে। সেই জন্য সে ঠিক করলো যে ঠিক আছে, দর্জিকেও আমিও একটা শিক্ষা দেবো, এরকম ভাবলো। তো চলো দেখে নাও এরপরে হাতি কি করলো, কি শিক্ষা দিতে চলেছে সেই দর্জিকে। দেখো কি করলো, ওয়ান ডে দ্য এলিফ্যান্ট ফিল্ড হিজ ট্রাঙ্ক উইথ মাডি ওয়াটার। তো একদিন হাতি কি করলো, তার যে সুর সেখানে কি করলো, মাডি ওয়াটার অর্থাৎ কাদাময় নোংরা জল সে কিন্তু ভর্তি করে নিল। দেখো হাতি কিন্তু সুরের মাধ্যমে খাবার খায়, জল পান করে, এগুলো করে। হ্যাঁ, তো সে কী করলো, সে ইচ্ছাকৃতভাবে নোংরা জল, কাদাময় জল সে কিন্তু তার সুরে ভর্তি করে নিল, তারপরে কি করলো, বা শুষে নিল বলা যেতে পারে। হি এন্টার দ্য টেইলার শপ, তারপরে সে কিন্তু সেই টেইলার অর্থাৎ দর্জির দোকানে গেল, অ্যান্ড থ্রিউ মাডি ওয়াটার অ্যান্ড স্পয়েলড অল দ্য ক্লথস অফ দ্য শপ। সে কী করলো, সেই কাদাময় জলটা, নোংরা জলটা নিয়ে গেল এবং সে কী করলো, সেই দর্জির দোকানে থাকা সমস্ত জামাকাপড়ের উপর সে কিন্তু ওই নোংরা জলটা ফেলে দিল এবং সেই জামাকাপড়গুলোকে নষ্ট করে দিল এইভাবে। তো এটাই হচ্ছে তার প্ল্যান ছিল, যে সে কী করবে, তার জামাকাপড়গুলোকে, দর্জির দোকানে যে জামাকাপড় ছিল দেখো কী অবস্থা করেছে, সে দর্জির দোকানে থাকা সমস্ত জামাকাপড়ে কাদা, নোংরা কাদা সেটা কিন্তু ছিটে দিয়েছে এবং তার ফলে কিন্তু তার জামাকাপড়গুলো দোকানে নষ্ট হয়ে গেল, শুধুমাত্র একটা ভুলের জন্য সেই দর্জির। তারপরে দেখো, দ্য টেইলার ফেল্ট স্যাড। তো সেই দর্জি সে বুঝতে পারলো তার বিষয়টা, সে দুঃখ পেল, অ্যান্ড রিয়ালাইজ হিজ মিস্টেক, এবং সে বুঝতে পারলো যে তার ভুলটা কী ছিল। হি রিপেন্টেড ফর হিজ মিসডিড, সে তার এরকম একটা কাজের জন্য সে কিন্তু খুবই অনুতপ্ত হলো। কেন অনুতপ্ত হলো, কারণ হচ্ছে তার এই কাজ, অর্থাৎ কোন কাজ, এখানে টেইলার যে একটা সুচ সে কিন্তু হাতির যে সুর তাতে বিঁধে দিয়েছিল, সে কোনো খাবার না দিতে পারতো কিন্তু সে তার এই কাজটা কিন্তু ঠিক হয়নি, তো সেটাই সে তার কাজের জন্য সে অনুতপ্ত হলো শেষে। তো আজকের গল্পটা মোরাল কি, দেখো আজকের গল্প থেকে আমরা এটা জানলাম, টিট ফর ট্যাট, যেমন কর্ম তার তেমন ফল, টিট ফর ট্যাট। তো এই হচ্ছে আজকের গল্প এবং তার মোরাল। দ্যাটস অল ফর টুডে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর মোর ভিডিওস, উই উইল মিট ইন আওয়ার নেক্সট ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং।